খতম বানাই মাজহাব তারপরে বানাই বাজার কথা বলেন না ঠিক কি না এটা হলো বর্তমান সমাজের অবস্থা কিয়ামত পর্যন্ত সময় দিলাম কোন বাবার বেটা একটা দলিল দেখাতে পারবে না ওলি আল্লাহরা এখানে ইবাদত করেছে সেজন্য আস্তানা বানাইতে হবে বন্ডামিরা জায়গা পাও না সেজন্য রাসূল তো মদিনার অনেক জায়গায় ইবাদত করেছে তো রাসূল যেখানে যেখানে ইবাদত করেছে সেখানে সেখানে মাজার বানাইতে হবে কারণ আমার রাসূলের চেয়ে বড় আর কেউ নেই সাহাবাই কেরাম তো সমস্ত ওলিদের সর্দার তো রাসূলের লক্ষাধিক সাহাবা বহু জায়গায় ইবাদত করেছে যেখানে যেখানে ইবাদত করেছে সেখানে সেখানে যদি মাজার বানাই তাহলে আরবের মধ্যে আর গাড়ি চালাতে হবে না ক্যাব খামার করতে হবে না মানুষ চলতে হবে না সব জায়গাগুলো মাজারে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কি না রাস্তা রাস্তা শুধু টাকা তোলা উরুসের জন্য কিরে বাবা আমি আর আমার আশ্চর্য লাগে উরুসের জন্য টাকা তোলা জায়েজ তোমাদেরকে শিখাইছে কোন মৌলবী মৌলবীগুলো কিতাব ফাই কোথায় এগুলো নিয়ম হচ্ছে কোন কেউ যদি কোন ওলি আল্লাহর কে মহব্বত করে সে যদি স্বেচ্ছায় সে ওলি আল্লাহর ফাতিহা করে গরু জবাই করে ছাগল জবাই করে এটা হচ্ছে ওনার আলাদা ব্যাপার রাস্তায় মানুষকে জোর করে ধরে এই বাবার জন্য তো একে দিলে লাখ হবে এটা কোথায় পাইছো একে দিলে লাখ হবে এটা মসজিদের জন্য মাদ্রাসার জন্য গরিব দুঃখী মেহনতি মানুষকে দান করলে তাহলে এটা কোন পর্যায়ে ফেললো এটা কি গরিব ওলি আল্লাহরা কি গরিব ওলি আল্লাহ কি মসজিদ ওলি আল্লাহ কি মাদ্রাসা এটা কোন কোন দিক দিয়ে তুমি জায়েজ করেছো কিসের লাখ এখানে এগুলার সাথে এই বন্ডামির সাথে ইসলামের কোন প্রকারের সম্পর্ক নাই।